আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, তাই টলিউডের বহু পুরনো জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণাকে ফের রূপলি পর্দায় নিয়ে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। পরিচালক দ্বয় প্রমাণ করেছিলেন যে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি এখনও প্রাক্তন হয়ে যায়নি, তার প্রমাণ মিলেছিল বক্স অফিসেও। পরস্পরের মধ্যেকার দীর্ঘদিনের শীতলতা কাটিয়ে রোম্যান্সের উদ্দামতায় উষ্ণতায় আবার নতুন করে মাতোয়ারা হয়েছিলেন এই দুই তারকা অভিনেতা অভিনেত্রী। অবশ্যই রিয়েল লাইফে নয়, রিল লাইফে। তখনই বোঝা গিয়েছিল যে ঋতুপর্ণা প্রসেনজিৎ ফের একসঙ্গে সিনেমায় জুটি বাঁধবেন, কিন্তু পরবর্তী সিনেমায় ক্যামেরার পিছনে রোল ক্যামেরা অ্যাকশন কাট কে বলবেন তা নিয়ে জল্পনা তো ছিলই। আপাতত সেই জল্পনার অবসান, এবার ডিরেক্টরের চেয়ারে বসতে চলেছেন টলিউডের ওয়ান অ্যান্ড অনলি কেজি। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই নতুন সিনেমার নাম দৃষ্টিকোণ, কিন্তু ছবির প্রযোজনা করছেন কে? নিষ্পাল সিং রানে। রানের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের এটি নতুন ভেঞ্চার। সুরিন্দর ফিল্মসের ছায়া ও ছবিতেও পরিচালক কৌশিক গাঙ্গুলি। সেই ছায়া ও ছবির পরিচালককে ডিরেক্টরের চেয়ারে ফের বসিয়ে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির কাম ব্যাক করাচ্ছে সুরিন্দর ফিল্মস। যদিও এই সিনেমায় প্রসেনজিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন চূর্ণী গাঙ্গুলি, আর ঋতুপর্ণা তিনি দুদে আইনজীবী প্রসেনজিতের মক্কেল। তাহলে কি সেই আইনজীবীকেই পরকীয়ায় জড়াতে দেখা যাবে মক্কেলের সঙ্গে? উত্তরটা জানা যাবে ভবিষ্যতেই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।